হ্যালো ভিউয়ার্স, চ্যানেল টেক এসবিনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে আমি দেখাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে। চলে এসেছি ফোনের স্ক্রিনে, ফোন থেকে জিমেল ওপেন করলাম। এবার উপরে বা সাইডে মেনুতে গেলাম, সেটিংয়ে ক্লিক করব। নিচে একদম সেটিং আছে। আচ্ছা, এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্ট। এবার এখান থেকে গুগলে ক্লিক করব, যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট খুলব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই সেলফ, এরপর নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম বসালাম, তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এবার ডেট অফ বার্থ সিলেক্ট করব, ডেট অফ বার্থ বসাচ্ছি। এবার জেন্ডার সিলেক্ট করে বসালাম, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমার ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেম আমি সেট করছি, ইউজার নেমটা ইউনিক হতে হবে, না হলে অলরেডি এক্সিস্ট দেখিয়ে দেবে। আচ্ছা, এরপরে নিচে কিছু সাজেশানস দেওয়াও থাকে, সাজেশানস থেকেও ক্লিক করে নিতে পারো, নিজের মতো ইউনিক ইউজার নেম লিখেও দিতে পারো। আচ্ছা, লিখে নেক্সট করলাম। এরপরে পাসওয়ার্ড সেট করছি, পাসওয়ার্ড সেট করলাম, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলছে, ফোন নাম্বার যেহেতু ফোনে আছে নিয়ে নিয়েছে অটোমেটিক। ইএস আইএমইনে ক্লিক করলাম, তারপর এখানে আমার অ্যাকাউন্ট দেখিয়ে দিয়েছে আইডি, নেক্সট করলাম। এবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়লাম না, আমি আই অ্যাগ্রি করে দিলাম, আমার অ্যাকাউন্ট খুলে গেছে। গুগল কমিউনিটি টিম থেকে একটা এসএমএস এসছে, জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট। এবার দেখাচ্ছি কম্পিউটারে জিমেল অ্যাকাউন্ট খোলা। নিয়ে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, ব্রাউজার ওপেন করলাম। এবার জিমেল ওয়েবসাইট খুলব, জিমেলে ক্লিক করলাম, এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই সেলফ, যেহেতু নিজের নামে অ্যাকাউন্ট খুলছে। এখানে নেম লিখতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম। নেম লিখলাম, এবার ইউজার নেম লিখতে হবে, ইউজার নেম আলাদা হতে হবে, যাতে এক না হয়, আগে যে ইউজার নেম দেওয়া আছে সেরকম দিলে অলরেডি এক্সিস্ট দেখাবে। তারপর নিচে কিছু সাজেশানস দিয়ে দেবে, সাজেশানস ক্লিক করেও তুমি নিতে পারো, আবার ইউজার নেম আলাদাভাবে লিখেও নিতে পারো। এরপর পাসওয়ার্ড সেট করছি, কনফার্ম পাসওয়ার্ড, নেক্সটে ক্লিক করলাম। এখানে ফোন নাম্বার অপশনাল দেওয়া আছে, ফোন নাম্বার দিলেও হবে না দিলেও হবে আমি দিচ্ছি না। রিকভারি ইমেল অ্যাড্রেস, এটা অপশনাল। এরপর আমি ডেট অফ বার্থ সিলেক্ট করছি, জেন্ডার সিলেক্ট করছি, তারপর নেক্সটে ক্লিক করব। এখানে টার্মস অ্যান্ড প্রিভেসি দেওয়া আছে, এগুলো আমি পড়লাম না, আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। আমার জিমেল অ্যাকাউন্ট কম্পিউটারে খুলে গেছে, আমার জিমেল অ্যাকাউন্ট খুলে গেছে। এখানে আমার জিমেল আইডি। এই ভিডিওতে আমি দেখালাম জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, চলো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, এখনকার জন্য বাই।